আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যালগোরিদম না বুঝার কারণে আমরা অনেক সময় আল্লাহ রসুল ও ধর্মীয় অবমাননা করে নিজের অজান্তেই কাফের হয়ে যাচ্ছি। অনেক সেন্সিটিভ কথা বলে ফেললাম, আমার কথাগুলো সত্য কিনা যাচাই করতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখনও সময় আছে নিজেকে সংশোধন করার। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি প্রশ্ন, আপনি আমি বা যে কেউ যদি যে কোনোভাবে ধর্মীয় অবমাননা করি তাহলে আমাদের ইমান কি থাকবে? সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি নাস্তিকদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, অনেক বেশি ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখা যায়। আর এ ধরনের পোস্ট দেখা মাত্রই আমরা কমেন্টে ইচ্ছামতো গালিগালাজ দিয়ে আসি। অনেক সময় অনেক আলেমদেরকেও দেখা যায় এ ধরনের কাজ করতে। এখন প্রশ্ন হলো, এটা একটি ভালো কাজ? নিঃসন্দেহে আপনি আমি সবাই ভালো উদ্দেশ্যেই লাইক কমেন্ট করে আসি, কিন্তু এটি ভালো না খারাপ সেটি বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম। যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, সবগুলো আলাদা আলাদা এক একটি কোম্পানি। সবাই চায় তাদের ভিউয়ার্স ধরে রাখতে, সবাই তাদের ভিউয়ার্স গেইন করার জন্য এক একজন এক একটি স্ট্র্যাটেজি ফলো করে। কে কি স্ট্র্যাটেজি ফলো করে সেগুলো আপনারা নেটে সার্চ দিলেই পাবেন। আপনারা ফেসবুক অ্যালগোরিদম, ইউটিউব অ্যালগোরিদম আলাদা আলাদাভাবে সার্চ দিলে আপনারা পাবেন। তাদের মধ্যে একটি কমন অ্যালগোরিদম যেটি সবাই ব্যবহার করে সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে তারা কি বোঝাচ্ছে, সেটি হচ্ছে যে যেই ভিডিওতে যত বেশি লাইক আসবে, যে ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে, সেটি হচ্ছে তাদের জন্য পপুলার ভিডিও, তারা সেটিকে ভাইরাল করে দিবে। এখন লাইকগুলো কি পজিটিভ লাইক না নেগেটিভ, কমেন্টগুলো কি পজিটিভ কমেন্ট নাকি নেগেটিভ কমেন্ট, তারা এই বিষয়গুলো দেখবে না। তারা দেখবে হচ্ছে এই ভিডিওতে কমেন্ট বেশি, তার মানে এটা ভাইরাল করে দিতে হবে, এই ভিডিও আমার ভিউয়ার্স ধরে রাখবে, এই ভিডিও আলোচনার বিষয়, এই ভিডিও সব মানুষ দেখতে চাচ্ছে। যার কারণে আমরা অনেক সময় দেখতে পারি আমাদের দেশে আমরা যাদেরকে অপছন্দ করি তারা হচ্ছে বর্তমানে সেলিব্রিটি, যাদের শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণেও, যাদের কোনো কোয়ালিফিকেশন না থাকার কারণেও তারা হচ্ছে সেলিব্রিটি। কারণ তাদেরকে আমরা অপছন্দ করি কিন্তু তাদের ভিডিওতে লাইক কমেন্ট বেশি করি, তাদেরকে গালিগালাজ করে শেয়ার দিই, হারিয়ে দিই। সুতরাং আপনি আমি ধর্মীয় অবমাননাকর পোস্টগুলোতে লাইক কমেন্ট করে সেই পোস্টটি ভাইরাল করে দিতে সহযোগিতা করছি। তারপর দ্বিতীয়ত আসা যাক, আমি আপনাদেরকে একটি পোস্ট দেখাচ্ছি। এই পোস্টটি হচ্ছে আমার ফেসবুকে চলে এসেছে, এই পোস্টটিতে আমি লাইক দেইনি, এখন আমার কাছে তারপরও পোস্টটি চলে এসেছে, অনাকাঙ্ক্ষিত পোস্ট। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত পোস্ট আমাদের কাছে আসে, কিন্তু কেন আসে? এই পোস্টটিতে আমি লাইক না দেওয়ার কারণ পরও এই পেজ থেকে পোস্টটি আমার কাছে কেন আসলো? এই পোস্টটি আসার কারণ হচ্ছে আমার কোনো একজন ফ্রেন্ড এই পোস্টটিতে লাইক করেছে। অর্থাৎ আমার কোনো ফ্রেন্ড যদি কোনো পোস্টে লাইক করে সেটি আমার কাছে চলে আসে, আবার আমি যদি কোনো পোস্টে কমেন্ট করি, রিয়্যাক্ট করি, সেই পোস্টটি আমার সকল ফ্রেন্ডের কাছে চলে যায়। অর্থাৎ আমি যদি কোনো ধর্মীয় অবমাননাকর পোস্টে কমেন্ট করি আমার সকল ফ্রেন্ডের কাছে পোস্টটি চলে যাবে, নেগেটিভ হোক পজিটিভ হোক, যেই কমেন্টই করি আমি আমার সকল ফ্রেন্ডের মাঝে প্রচার করে দিয়েছি। তারপর আসা যাক, আপনি বলতে পারেন আমি তো যখন ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখি সেই ধরনের পোস্টে লাইকও করি না কমেন্টও করি না, আমি শুধু আমার নিজের প্রোফাইলে তার প্রতিবাদমূলক পোস্ট করি, অর্থাৎ তার বিচার চাই, অনেক সময় পোস্টটা শেয়ার করি, ব্যানার শেয়ার করি। এক্ষেত্রেও কি আমি বিষয়টি প্রচার করছি? জি, আপনি এভাবেও এক্ষেত্রেও বিষয়টি প্রচার করে সমান অপরাধে অপরাধী হচ্ছেন, বিষয়টিকে ভাইরাল করে দিতে সহযোগিতা করছেন। কিভাবে? সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের আরও একটি ফিচার হলো হ্যাশট্যাগ, অর্থাৎ যে বিষয়টি নিয়ে যত বেশি আলোচনা হবে সে বিষয়টি তারা ভাইরাল করে দিবে। তারা বুঝতে পারবে এই বিষয়টি বর্তমানে মার্কেটে হিট, এই বিষয়টি সবাই আলোচনা করছে, এই বিষয়টি আমার সোশ্যাল মিডিয়া ভিউয়ার্স ধরে রাখতে সহযোগিতা করবে। অর্থাৎ আপনি যখন, সবাই যখন শেয়ার করবে, ডিবিসি নিউজ, সময় টিভি, অথবা আমি আমার প্রোফাইলে বলবো, আরেকজন আরেকজনের প্রোফাইলে বলবে, সবাই যখন বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটিকে তারা তখন ভাইরাল করে দিবে, তারা বলবে এই বিষয়টি সম্ভবত মানুষ চাচ্ছে।
এবার আসা যাক, আমরা কি তাহলে অফলাইনে আলোচনা করে সেই ফেজটিতে আমরা রিপোর্ট করে আসতে পারবো? আমি সেই বিষয়টিকেও নিষেধ করব। কেন নিষেধ করব? কারণ হচ্ছে আমরা যদি অফলাইনে ডিসকাশন করে আমরা সার্চ দিয়ে তাদের হচ্ছে ফেজটিতে রিপোর্ট করে আসি, তাহলেও তারা ফেজটিকে ব্যান নাও করতে পারে। কেন ব্যান করবে না? তারা হচ্ছে আমরা যখন ফেজটিকে অনেক বেশি সার্চ দিব, তারাকে সার্চটি কাউন্ট করবে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমের আরও একটি বিষয় হচ্ছে সার্চ ইঞ্জিন কাউন্টার, অর্থাৎ কোন বিষয়টি নিয়ে কত বেশি সার্চ করা হচ্ছে সে বিষয়টি তারা কাউন্ট করে। যখন দেখবে একজন নাস্তিকের একজন ধর্মীয় অবমাননা কর পোস্ট নিয়ে বেশি সার্চ দেওয়া হচ্ছে, সে বিষয়ে ভাইরাল করলেও তারা রিমুভ করতে সহজে চায় না, কারণ হচ্ছে এই বিষয়টিতে তাদের কাস্টমার বেশি। এবার আসা যাক, অনেকে বলতে পারেন আমি তো সোশ্যাল মিডিয়া পোস্টটিতে লাইক কমেন্ট রিয়্যাক্ট কিছুই করিনি, সোশ্যাল মিডিয়ায় কোনো শেয়ার করিনি, কিন্তু আমি মানববন্ধন করেছি, মিছিল করেছি। তাহলেও আমি বলবো সেই বিষয়টিকে আপনি আলোচনায় থাকতে সহযোগিতা করেছেন, কারণ আপনি যখন মানববন্ধন করবেন তাও আবার সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি শেয়ার হবে। যখন হ্যাশট্যাগ দিয়ে আপনার পোস্টটি অনেক বেশি শেয়ার হবে, তখন ওই পোস্টটি অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। সুতরাং আপনাকে এ বিষয়েও সচেতন থাকতে হবে। এখন প্রশ্ন আসে, আমার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো মানুষ তার প্রিয় বস্তু, প্রিয় ব্যক্তি এবং অনুভূতির জায়গাকে কেউ যদি অসম্মান করে, আঘাত করে, তাহলে তার মামলা করার অধিকার রয়েছে। আপনি মামলা করতে পারেন। একজন ইমাম চাইলে 1 ঘন্টায় 1 লক্ষ টাকা কালেকশন করতে পারে মামলা করার জন্যে। বাংলাদেশের 64 জেলায় 64টি যদি মামলা করা হয়, আর কোনো নাস্তিক জীবনে সাহস করবে না ধর্মীয় অবমাননা করার। সবশেষে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই, যদি ধর্মীয় অবমাননাকর পোস্টটি আমার মাধ্যমে ভাইরাল হয়, সেক্ষেত্রে আমার ইমান যাবে কি যাবে না সে বিষয়ে সন্দেহ আছে। যদি আমার সকল ফ্রেন্ড ধর্মীয় অবমাননাকর পোস্টটি পেয়ে যায়, সেক্ষেত্রে আমার ইমান যাবে কি যাবে না সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনি আমি সেই পোস্টটিকে ভাইরাল করে দেওয়ার কারণে সেই নাস্তিক কতটা লাভবান হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে আমি একটু ইনফরমেশন দিতে চাচ্ছি। অনেক নাস্তিক রয়েছেন যারা ইউএসএ, ইউকেতে থেকে শুধু বাংলাদেশি ব্যক্তিদেরকে সমালোচনা করে, বাংলাদেশি মানুষের যেমন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী অথবা ধর্মীয় অবমাননা করে তারা যে পরিমাণ ইনকাম করে, তারা ওই ওই দেশে বসে কাজ করতে হয় না। তারা তাদের সম্পদ হচ্ছেন আপনি, আমি, আমাদের গালি, এটাই হচ্ছে তাদের সম্পদ। তারা বসে মাসে $1,000 ইনকাম করতে পারে। আমি আপনাদেরকে সম্প্রতি সময়ে আলোচিত একজন নাস্তিকের শুধু ইউটিউব আয় হচ্ছে সোশ্যাল ব্লেড তথ্য মতে মিনিমাম, সোশ্যাল ব্লেড যেহেতু একদম অ্যাকুরেট আপনার হিসাবটা দিতে পারে না, তারা হচ্ছে আনুমানিক একটা দেয়, এর মধ্যে আছে, তারা বলতেছে মিনিমাম মাসিক আয় হচ্ছে $643 অথবা সর্বোচ্চ $10,300। আপনি যদি মাঝামাঝি ধরেন মিনিমাম $5,000 শুধু ইউটিউব থেকে আসে, এভাবে ফেসবুক থেকে আসে এবং বিভিন্ন সোশ্যাল সাইট থেকে আসে। যদি এভাবে আসতে থাকে আপনার আমার ধর্মকে গালি দিয়ে, তাদের আর কিছুই লাগে না, তাদের ধর্মই, ধর্মকে গালি দেওয়াই তাদের পুঁজি, তাদের হচ্ছে আমরাই সম্পদ। আর তাই আপনাদের কাছে অনুরোধ করব, তাদের আয়ের উৎসটি বন্ধ করুন। আমরা যদি তাদের ফেজে লাইক কমেন্ট রিয়্যাক্ট বন্ধ করে দেই, তাদের ভিডিও ভিউ বন্ধ করে দেই, তাহলে তাদের ভিডিও আর কেউ দেখবে না, তারা তাদের তাদের সোসাইটিতে সীমাবদ্ধ হয়ে যাবে, তখন তাদের গ্রহণযোগ্যতা, তাদের গুরুত্ব আর থাকবে না। সবশেষে বলবো, আপনারা ধর্মীয় অবমাননাকর পোস্টে লাইক কমেন্ট রিয়্যাক্ট যাই করেন, পোস্টটির উপকার করবেন। যদি সেই বিষয়টি নিয়ে নিজের প্রোফাইলে পোস্ট শেয়ার করেন, প্রতিবাদ আন্দোলন, মানববন্ধন যাই করেন, সেই বিষয়টিকে আলোচনায় থাকতে সহযোগিতা করবেন। আপনাদেরকে অনুরোধ করব আলোচনায় না থাকার জন্য, সেই বিষয়টিকে আলোচনায় না রাখার জন্য। তাহলে যারা ধর্মীয় অবমাননা করবে, তারা ধর্মীয় অবমাননা করে কোনো ফয়দা লুটতে পারবে না, তারা এর থেকে আস্তে আস্তে সরে আসবে।